মানুষ মারা কোন মতলব নাই, মানুষ মারে শয়তানই, মানুষটা কষ্টের শয়তানই, পৃথিবীটা বিশ্ব শয়তান হইছে। ক্রিস্টান এদুরি উৎপাদন নাই, ইসরায়েলে ফিলিস্তিন মুসলমান মারতেছে, মানুষ মারতেছে, ইসরায়েলে একটা শয়তান, মানবের একটা অন্য শয়তান দরকার। অতএব বিশ্ব দরকার, আমি চ্যালেঞ্জ করিলাম, জয় লেখিও, পৃথিবীর কোন ধর্ম হিংসা নাই, ইসলাম ধর্মতে হিংসা নাই, হিন্দু ধর্মের মধ্যে হিংসা নাই। পুরো বেটা ভাবন, হিন্দু পুরোহিত, হিন্দু সমাজের মানুষ, হিন্দু ধর্মতে হিংসা আছে, যদি কেউ দেখাতে পারে আমি 1,00,000 টাকা পুরস্কৃত করব। নাই, 1919 ইংরেজি বোম্বাই কনভেনশন শাইখুল হিন্দ আল্লামা মুফতি কাফায়েতুল্লাহ সাহেব তান্তান তত্ত্বাবধানে ভারতবর্ষ, এ কথা সকলের জানা নাই, ভারতবর্ষের সব মুসলমান সব ফিরকার মুসলমানদের লইয়া মুম্বাই কনভেনশন জনতা হিন্দ 1919 প্রতিষ্ঠা করছেন। ব্রিটিশ বিতাড়িত করার লাগে সাজাইবার লাগিয়া, সুহাই মাদ্রাসা বানাইবার লাগিয়া, মাদ্রাসা বানাইবার লাগিয়া, যেটা হইলো সুবহানাল্লাহ, এখন কি না একটা সংস্থা হইছে। কিন্তু আমরা এই মাদ্রাসা পড়ো, আমরা আকীদাতান সব আহলে সুন্নাহ ওয়াল জামাতে অন্তর্ভুক্ত, যে হল সুবহানাল্লাহ। এটা যদি আপনি ভালো ভালো বলা করে কইলা বলবো সাহেব, আমি তো জমি আর দামি নাদোয়া, আমি আহলে সুন্নাহ না। তাহলে তো বলে বেটা কিন্তু একটা প্রশ্ন আইব, খুব হিসাবে রাখব বা আমরা আকীদাতান ইঞ্জিনিয়ার সাহেব আহলে সুন্নাহ, আমরা সব আহলে সুন্নাহ ওয়াল জামাত, নির্বিশেষে 90% মুসলমান, 10% হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হইলো আমার বর্তমানে বাস করেন। আমরা মানব জাতি লইয়া দেশ সবচেয়ে দরকারি জিনিস হয়ে গেছে বুলবুলি সাহেব, পিস শান্তি। আমার গত বছর আইসা মাহিউদ্দিন খান সাহেব গালি সাহেব টাইম হইলা মানব গালি ও শান্তি আসতা পৃথিবী, বুলবুলি সাহেব এই উল্টা লাইনে খালি শান্তি, এটাও তো একটা হিম্মতের কথা। এবার রাশিয়া পুতিন বেটা, পুতিন বেটা যে কাম করে মানুষ মারা কোন মানুষ মারে শয়তানই, মানুষটা কষ্টের শয়তানই, পৃথিবীটা বিশ্ব শয়তান হইছে। ক্রিস্টান এদুরি উৎপাদন নাই, ইসরায়েলে ফিলিস্তিন মুসলমান মারতেছে, মানুষ মারতেছে, ইসরায়েলে একটা শয়তান, মানবের একটা অন্য শয়তান দরকার। অতএব বিশ্ব দরকার, আমি চ্যালেঞ্জ করিলাম, জয় লেখিও, পৃথিবীর কোন ধর্ম হিংসা নাই, ইসলাম ধর্মতে হিংসা নাই, দেখো সুবহানাল্লাহ। যদি দেখাইতে পারে আমি 1,00,000 টাকা পুরস্কৃত করবো তাকে। নম্বর এক, নম্বর দুই, সনাতনী হিন্দু ধর্মের মধ্যে হিংসা নাই। পুরো বেটা ভাবন, হিন্দু পুরোহিত, হিন্দু সমাজের মানুষ, হিন্দু ধর্মতে হিংসা আছে, যদি কেউ দেখাতে পারে আমি 1,00,000 টাকা পুরস্কৃত করব। নাই, এইভাবে বলিল নাই আপনার সাহেব খ্রিস্টান ধর্ম হিংসা নাই,
খ্রিস্টান ধর্ম আহলে কিতাব হিংসা নাই। হযরত ঈসা আলা নবিনা আলাইহি সালাতু ওয়াসালাম হিংসা কেন করে নেতাহু ইসরাইল আমি আজকে ইসলামিক শান্তি মহাসম্মেলন দেখে আমি অনুরোধ করছি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ তারাই মানুষের পুত্র আর সমগ্র পৃথিবীর মানবজাতি গই সাগর ভাত। অতএব ইহুদি ধর্ম আমি চাই ধরিয়া কোন পাত্রি যদি চাহ আমি ইহুদি ধর্মতে হিংসা আছে দেখাই যায় ভালো, তোমাকে আমি 1,00,000 টাকা পুরস্কার দিব ইনশাআল্লাহ। বুদ্ধমার বুদ্ধদেবের অষ্টমার আমল সংসার জানা আছে গণতন্ত্রের কোন দাম নাই, লক্ষ লক্ষ আদম সন্তান মানব সন্তানকে দেশ থেকে বিধারিত কোন ধর্মতে মাদক দ্রব্য সেবন ইসলামের মধ্যে নাই। কোন ব্যাখ্যা যদি দেখাইতে পারে তারও আমি 1,00,000 টাকা পুরস্কার দেব। আমার একটা সন্দেহ ছিল জয় হিন্দু ধর্মের কোন পারমিশন আছে নাকি, স্বামী অগ্নিশ হিন্দু কি কনভেনশন আমার জানা থাকবে স্বামী অগ্নিশ সামনে যাব স্বামী অগ্নিশ মাদক দ্রব্যের বিরুদ্ধে আমার একটা বয়ান দিলা লেকচার বললা আমি হুডিয়া তো খালি কালিশ বললা আমি থানায় গেছি বিশ্বের শান্তির দূত মানবতার দিশারি
বিচারী মানব সভ্যতার সভাপতি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত তাম সর্বদা কোরআন শরীফ সব আসমানি কিতাবের খোলাসা বিশ্বনবীর সম্মান সর্বক্ষ আম্বিয়া কেরাম আলাইহিস সালাম ফরদিজা যিনি সুবহানাল্লাহ নবীজি মানুষকে কষ্ট দিতেন না।